আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমি ভালো আছি। আমি মোহাম্মদ ফারুক, ফারুক মোটরস ওনার। ফারুক মোটরস থেকে যারা এখন পর্যন্ত বাইক নিয়ে মালিকানা পরিবর্তন এখন পর্যন্ত যারা করতে পারেন নাই, বা আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো অভিযোগ আমার কাছে আপনারা সরাসরি করতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করার একটা মাধ্যম, সেটা হলো আমি আপনাদের একটা মোবাইল নাম্বার বলে দিচ্ছি, 01601947896। আপনাদের যদি কোনো মালিকানার সমস্যা বা কোনো কাগজ সমস্যা বা গাড়িতে কোনো সমস্যা বা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, দেখা যায় কোনটা আপনারা শোরুমে ফোন দেন, অনেক অভিযোগ করেন, সেই অভিযোগটা আমার কান পর্যন্ত আসে না বা আমি এটা শুনি না বা জানি না, হয়তো অনেকে হ্যারাসমেন্ট হইতে এসেন বা অনেকে হয়তো সমস্যা ফেস করতে এসেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছেন না, বাট আপনার এই মোবাইল নাম্বার যদি আপনারা যোগাযোগ করেন, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে ইমো নাম্বার আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ বা এই ইমোতে আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনারা যেটা পাঠাবেন সেটা আমার নিজ কান পর্যন্ত আসবে ইনশাল্লাহ। যদি বিশেষ কোনো প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি অবশ্যই যোগাযোগ করব। যে অভিযোগটা করবেন তা আপনাদের মোবাইল নাম্বার, যে অভিযোগটা করবেন সে অভিযোগের পুরো ডিটেল ডাটাটা বা আমার শোরুমের ক্যাশ মেমো সহ আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আর একটু কথা আপনার সাথে অ্যাড করি, একমাত্র অভিযোগ ব্যতীত ছাড়া আদার্স অন্য কোনো ব্যাপারে আপনারা আমার ফোন দেবেন না। যে একটু ফারুক ভাইয়ের সাথে কথা আছে, একটু কথা বলবো, ভাই হাজারো ফোনে থাকি, হাজারো কাজে থাকি, হয়তো অনেক সময় ব্যস্ততার মাঝে কথা বলা হয় না, জাস্ট খালি এই নাম্বারটা দেওয়া হয়েছে একমাত্র যারা অভিযোগ করবে তাদের জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই চালু আছে এই নাম্বারে। আপনার একমাত্র অভিযোগ, শুধু আপনাদের অভিযোগের কারণে এই নাম্বারটা আমাদের দেওয়া, বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সরাসরি আমার সাথে কথা বলার মাধ্যমে আমি নাম্বারটা দিয়ে দিছি, যাতে এটা অনেক সময় হয়তো আপনারা দেখা যায় দোকানের নাম্বারে ফোন দেন, দোকানের পোলাফোন ধরতে পারে না বা ধরলেও বলে ফারুক ভাই নাই, বা দেখা যায় তারা এড়াই যায়। তাই যাহাতে এটা না হয়, সরাসরি আপনার অভিযোগটা আমি নিজ কানে শুনতে পারি বা দেখতে পারি, তাৎক্ষণিক এই সমস্যাটা দূর করতে পারি, সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ অবশ্যই নেব। একটা বিষয় হলো যেটা আপনাকে অবগত করতে চাই, গাড়ির মালিকানা করবেন, দেখা যায় যে আমার শোরুম থেকে বাইক নিয়েছেন, ফারুক মোটরসে বাইক নিয়েছেন, আপনারা মালিকানা করবেন, মালিকানা করতে কত টাকা ব্যয় হবে আপনার, বা আপনার আদার্স কি কি আপনার কাজ বা আপনার খরচ কি লাগবে না লাগবে, আপনি সরাসরি আপনি এখান থেকে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে সেটা আপনি পরিপূর্ণ কথা জানতে পারবেন। মালিকানা আমরা ইনশাল্লাহ 3 দিন 4 দিন দিনে দিনে মালিকানা করি, সর্বোচ্চ গেলে 7 দিনের ভিতরে মালিকানা করি। যদি মালিকানা করতে অনেকে হ্যারাসমেন্ট হয়েছেন বা অনেকে সমস্যা ফেস করছেন, দেখা যায় ব্যাপক অনেক দিন হয়েছে আপনাদের মালিকানা নিয়ে আমাদের শোরুম থেকে আপনারা ঘুরাইতে এসে বা মালিকানা দিচ্ছে না, আজ বা কাল এরকম যদি কেউ সমস্যা ফেস করেন, তাহলে আপনি সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অভিযোগ করতে পারেন, ইভেন আপনি মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনি অভিযোগটা আপনি করতে পারেন। মালিকানা করতে আপনাকে দিনের পর দিন হয়তো ঘুরাইতে পারে বা ঘুরাইছে, বা আপনি অনেক হ্যারাসমেন্ট হয়েছেন, দেখা যায় কোনটা মালিকানা আপনার কাছ থেকে অনেক কস্টিং চাচ্ছে, বা মালিকানা আপনাকে একটা খরচ একটা অ্যামাউন্ট হিসাব দিছে। তা এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি লিখিত আকারে পাঠাইতে পারেন বা আমাদের মোবাইল নাম্বারে আপনি ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমার সাথে যারা কথা বলবেন, বিশেষ করে একমাত্র আপনাদের যে মালিকানা অভিযোগ বা গাড়ি সম্বন্ধে কোনো অভিযোগ, এই পারপাসে শুধু কথা বলবেন, আদার্স কেউ অন্য পারপাসে দয়া করে কেউ ফোন দিবেন না। যদি আপনার গাড়ি কোনো প্রয়োজন হয়, গাড়ি কিনবেন, ক্রয় করবেন বা বিক্রি করবেন, সেক্ষেত্রে আমাদের দোকানের নাম্বারে আপনারা ফোন দিবেন। আমার এই নাম্বারটা শুধু একমাত্র অভিযোগ নাম্বার, ফারুক মোটরসের অভিযোগ নাম্বার, এই অভিযোগ নাম্বার বা অভিযোগ হোয়াটসঅ্যাপ বা অভিযোগ ইমো আপনারা এটা আমাকে এই ভিডিওটাই আমাদের অভিযোগ একটা বক্স মনে করবেন। তা যাই হোক, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আর অবশ্যই ফারুক মোটরসের সাথে থাকবেন। ফারুক মোটরস আপনাদের একজন গরিবের বন্ধু, আপনাদেরই স্বপ্ন ইনশাল্লাহ ফারুক মোটরস এগিয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি, সবসময় থাকবো, আপনারা ফারুক মোটরসের সাথে থাকেন।
আপনাদের সাপোর্টের কারণে ইনশাল্লাহ আজকে ফারুক মোটা যাদুর, ইনশাল্লাহ সামনে আরো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আরো আগায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।